আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাসকিনকে নিয়ে হসপিটালে এসেছি। তাসকিনের কি হয়েছিল, হঠাৎ করে আমার বাচ্চাটা পড়ে যায়। পড়ে যেয়ে উঠে এসে আমার কোলে বসে, কিছুক্ষণ পরেই না ওর মুখ একটা কালো হয়ে, ওর হাত পা কষে, কি একটা অবস্থা হয়েছিল সেটা আসলে বলবার মতো না, হয়তো বা কাউকে বলেও অতটুকু বোঝাতে পারবো না। সে খিঁচুনি হচ্ছিল, হাত পা কষছিল, তো আল্লাহর অশেষ রহমত। তারপরে আমরা যতটুক যখন ওই মুহূর্তে যতটুক মাথায় কাজ করেছিল ততটুকের ভিতরে প্রথমে ওকে আমরা মাথায় পানি দিই, ওর হাত পা ম্যাসাজ করি, ও তেল টানি, কি বলবো, ওই দৃশ্যটা আসলে ভুলার না। আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি, আল্লাহ তুমি আমার হায়াত থেকে আমার বাচ্চাটার হায়াত করো। মহান আল্লাহ তাআলা হয়তো আমার সেই ডাক শুনেছেন, কারণ পৃথিবীতে সব থেকে আমি মনে করি কোনো মার সামনে, মা বাবার সামনে তার সন্তান চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে, এমন একটা ভাব এই সময় আসলে দেখার মতো না বা সহ্য করার মতো না। আমিও সহ্য করতে পারছিলাম না, আমি চিল্লাছিলাম গলা ছেড়ে, আমার যতটুক শরীরে আওয়াজ মানে তেজ আছে আমি সেই গাড় জোরে চিল্লাইছি, আল্লাহরে ডাকছি। সেই মুহূর্তে কলমা পড়ে দোয়া দরুদ পড়ে পড়ে ভতিছি। আসলে ওই মুহূর্তটা আসলে আমি ভাবতে চাই না, কিন্তু ওর বাবার কাছে দেওয়ার জন্য আমি ওই ছোট্ট ফুটেজটুক নিছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই হসপিটালটা অনেক বড় একটা হসপিটাল, 4 মিনিট শুধু এর এই মেন ডোরে যেতে লাগে, এমার্জেন্সি থেকে মেন ডোরে যেতে। তো মা ছেলে আস্তে আস্তে হাঁটছিলাম, আমি আমার বাবাটাকে অনেকভাবে ইজি করার জন্য চেষ্টা করছিলাম। এক মুহূর্তের ভিতরে আমাদের দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছিল। ওর বাবা সেও বেশি সুস্থ না, তা সেও একটু হাটের সমস্যা। আমি তাকে হঠাৎ আমার মনে হয়েছে হসপিটালে যে, তো তখন আমি ওকে ফোন দিই যে তুমি টেনশন করো না, ও ভালো আছে, আমি আসতেছি। তো কী বলবো, আল্লাহর অশেষ রহমত। তারপরে আমরা তো ছিলাম, আমরা অ্যাম্বুলেন্স ফোন করি, 2টা অ্যাম্বুলেন্স করে আসে, ডাক্তার নার্স তারাই এত মানে ফেরেস্তার মতো, আল্লাহ মনে হয় ওদেরকে ফেরেস্তার মতো করে পাঠিয়েছে, যে ওরা এমন আমাদের মানসিকভাবে সাপোর্ট দেওয়া, সান্ত্বনা দেওয়া, অনেক কিছুই করেছে তারা। যাই হোক, মহান রব্বুল আলমিনের কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমার সন্তানটাকে যে সুস্থভাবে আমার কোলে রেখে গেছে। আমি যদি কোনো শত্রু হয়ে থাকে কোনোদিনও চাইবো না, সবার কাছে মানে সবার জন্য এই দোয়া থাকবে আল্লাহ যেন পৃথিবীতে কোনো বাবা মার সামনে তার সন্তানের এমন না করে, কারণ এটা আসলে সহ্য করার না। আমি নিজেও বুঝতাম না, আমি যখন নিজে ভুক্তভোগী তখনই বুঝলাম যে এর কী কষ্ট, এর কী যন্ত্রণা। এই যন্ত্রণা নিয়ে আমি মানে আমি ভয় জবার করতে পারছি না, কারণ আমি স্বাভাবিক গত 2 দিন যাবৎ আমি মানসিকভাবে অনেক চেষ্টা করেছি একটু সুস্থ হওয়ার জন্য, বাচ্চাটাকে সুস্থ রাখার জন্য। হয়তো অনেকে খারাপ কিছু ভাববেন না, আমার শুধু এইটুক মেসেজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যে কারোর সন্তান যদি পড়ে যায় আপনারা উঠিয়ে দিবেন, প্লাস হয়তো বা আমি সাথে সাথে, আমার ছেলে যখন চোখ মুখ উল্টে যাচ্ছে, ও অজ্ঞান হয়ে যাচ্ছে, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ও চোখ বন্ধ করে ফেলতেছে, আমি অনেক চেষ্টা করেছি ওকে কোনোভাবে আমি চোখ বন্ধ করতে দিইনি, আমি চেষ্টা করে রেখেছি, কেন জানি না ওই সময় ওই মুহূর্তে মনে হয়েছে চোখ বন্ধ করলে আর মনে হয় তাকাবে না। আমি 1 সেকেন্ডের জন্য আমার থেকে ওকে আলাদা করি নাই। আমি যত সময় হসপিটালে 3 ঘন্টা ছিলাম,
আড়াই ঘন্টা বা 3 ঘন্টা যাবত আমি ওকে আমার বুকের মধ্যে করে রেখেছি, ওর গায়ে হাত রেখে। আমি মনে করছি 1 সেকেন্ড যদি আমি ওর কাছ থেকে দূরে যাই, ওই 1 সেকেন্ড মনে হয় আমি ওকে পাবো না, এমন একটা ভয় ঢুকেছিল। তো যাক, যেভাবে হোক আল্লাহ ওকে সুস্থ সবল করে রেখেছে, এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহর কাছে যতই শুকরিয়া করি ততই কম হয়ে যায় যে আল্লাহর বান্দা, আল্লাহ আমার কোলে সহি সালামতে সুস্থভাবে রেখেছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা সবাই আমার তাসকিনের জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আমি আসলে এই সময়টা ফুটেজ শুধুমাত্র আমার বাবাটাকে দেখানোর জন্য অনেক রকম করে ট্রাই করছিলাম, যাতে আমার বাবাটা একটু ট্রাই মানসিকভাবে একটু সুস্থ বোধ করে। আর আমি ওর বাবারে মেসেজ দিচ্ছি, একটু করে ভিডিও করে পাঠাচ্ছি, কারণ সেও অনেক টেনশনে। আমার দুই ছেলে নিয়ে এসে আমার তাসকিন এবং তাসপিয়া এবং লিহানকে নিয়ে বাসায়, আমার বড় ছেলে আর আমি, আমার ছোট ছেলে হসপিটালে ছিলাম। তো বড় ছেলে তো আর ভিতরে ঢুকতে পারে নাই, সে বাহিরেই ওয়েট করছিল ওয়েটিং রুমে। তো যাক, ওর পুরো চেক আপটা, পুরো শরীরের চেক আপ করেই কিন্তু নিয়ে এসেছি। আর যখন আমার বাসায় অ্যাম্বুলেন্স এসেছিল তখনও কিন্তু তারা সুন্দর করে চেক আপ করেই নিয়ে গেছিল। আর আমরাও কোনো রিস্ক নিতে চাই নাই, মনে করছি যা হয় হোক হসপিটালে নিব অবশ্যই। তো যাক, হসপিটালে সুন্দরভাবে দেখিয়ে মনের একটা সান্ত্বনা নিয়ে বাসায় যাচ্ছি। কিন্তু আমার বাবাটা কথা বলতেছিল না, তাই আবারও ভয় পাচ্ছিলাম, অনেকভাবে ট্রাই করছিলাম। ওই দেখুন আমার বাবাটা শুয়ে আছে, তখনও কথা বলতেছিল না, আমি অনেক ভয় পাচ্ছিলাম। আস্তে আস্তে আমাকে একটু ডাকতেছিল, বললাম বাবা তুমি একটু কথা বলো বাবা। আমি হয়তো বা অনেক কথা গুছিয়ে বলতে পারি নাই, কারণ আসলে না ওই দৃশ্যর কথাটা আমার বারবার চোখের সামনে ভেসে উঠতেছিল। আমার ছেলেটা পড়ে গেল, উঠলো ভালো, বলছি একদম অনেক জোরে পড়ে নাই, আমার সামনেই পড়ে গেল, ছোটোভাবে মানে একটু খুব জোরে পড়ে নাই। ওর মুখটা লাগছিল, শুধু মুখে, মাথায়টাতে কোথাও না, সেই মুখে লাগার কারণে। কিন্তু বাবা যখন উঠে এসে আমার কোলে বসলো, আমি বলছি কোথায় লেগেছে বাবা, কই মুখে, আমি মুখে হাত দিচ্ছি। তো আমি বলছি মনে হয় জিভ বাবা ঠোঁট ঠোঁট কেটে গিয়েছে। তখন আমি লাইট দিতে বলছি, রুমের লাইট অন ছিল না, মানে টিভির আলোতে আলো ছিল, আমি সাথে সাথে লাইটটা অন করে দিল, কে জানি, আমি বলতে পারি না। দেখি ওর মুখের ভিতরে কোনো কিছু কাটে নাই। তখন আমি মনে করছি যে আমার বাবা মনে হয় মুখে হাত দিচ্ছে। তখন থেকে আস্তে আস্তে মুখ কালো হয়ে, চোখ মুখ মানে মানে বন্ধ হয়ে, অসাড় হয়ে, হাত পা বাঁকা হয়ে যাচ্ছে। তখন হাত বাঁকা হয়ে যাচ্ছে, হাত টানতেছি, পা বাঁকা হয়ে যাচ্ছে, পা টানতেছি, আর চিল্লাছি আল্লাহ তুমি আমার বাবাকে বাঁচাই দিয়ে দাও, আল্লাহ তুমি আমার হায়াত আমার বাবাকে দাও, আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। কলমা ছেলেদের বলতেছিল তোরা কলমা পড়, আমি মনে করতেছি আমার বাবা মনে হয় চলে যাচ্ছে, যাক আল্লাহ যে আমার বাবাকে তার রহমতের ছায় রেখে গিয়েছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তাই বলবো কোনো দিন কোনো বাচ্চা যদি পড়ে যায় আপনারা মাথায় পানি ঢালবেন। আমি শুধু এই মেসেজটুকুর জন্য, আসলে এই ভিডিওটা আমি ভয়েস ওভার করতে পারতেছিলাম না, কারণ প্রচুর পরিমাণ পানি ঢালবেন। আমরা অনেক পানি ঢালছি, হাত পা মেসেজ করেছি, ও যখন হাত পা বাঁকা হয়ে যাচ্ছিলো তখন ওই হাতটা টেনে টেনে মেসেজ করছিলাম, তেল দিয়ে টানা ওর পিঠ টানা ওর। আমরা কিন্তু চারজন, ওর আমার দুই ছেলে, ওর বাবা, আমি, আমরা এই চারজন মিলে কিন্তু অনেক চেষ্টা করেছি। আল্লাহর আল্লাহ উপর আল্লাহর রহমত তো ছিলই সর্বদাই, তার আমরা চেষ্টা করে হয়তো আল্লাহ তার আমাদের কোনো চেষ্টাই হোক আর তার রহমতের ছায় রেখে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য।